বাংলাদেশকে নিয়ে চীন ভারতের দ্বন্দ্বের মূলে রয়েছে বঙ্গোপসাগরে আধিপত্য বিস্তারের চেষ্টা, আর চীন ও ভারত দ্বন্দ্বের মাঝে সুযোগ নিচ্ছে বাংলাদেশ। এশিয়ায় সবচেয়ে বড় দুই শক্তি চীন এবং ভারত সাম্প্রতিক সময়ে যেভাবে বাংলাদেশের প্রভাব বিস্তারে ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নেমেছে, বাংলাদেশের গত 47 বছরের ইতিহাসে তার নজির সম্ভবত নেই। এই দ্বন্দ্ব সাম্প্রতিক বছরগুলোতে এত তীব্র রূপ নিয়েছে যে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির গতি প্রকৃতি নিয়ে যারা গবেষণা করেন, এ বিষয়ে তাদের মধ্যেও ক্রমবর্ধমান আগ্রহ দেখা যাচ্ছে। দুই বৃহৎ শক্তির দ্বন্দ্বের মাঝখানে পড়ে বাংলাদেশ কীভাবে তার সুবিধা আদায় করছে? ফরেস্ট কুকসন ও টম ফেলিক্স জোয়েনকে বলেছেন, বঙ্গোপসাগরকে ঘিরে এই ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ কোনো নিষ্ক্রিয় ভিকটিম নয়, বরং নিজের কৌশলগত অবস্থানকে কাজে লাগিয়ে বাংলাদেশ এটি আরও উস্কে দিচ্ছে। তারা বলছেন, বাংলাদেশে এ নিয়ে সচেতনতা বেড়েছে যে দুটি দেশই আসলে বাংলাদেশকে যা দেয় তার উল্টো অনেক বেশি নিয়ে যাচ্ছে, আর তাদের অবকাঠামো এবং ম্যানুফ্যাকচারিং প্রকল্পগুলি খুব নিম্নমানের, অর্থাৎ জাপান ও দক্ষিণ কোরিয়ার তুলনায়। রোহিঙ্গা সংকটও বাংলাদেশকে বুঝিয়ে দিয়েছে চীন এবং ভারত আসলে কেবল সুদিনের বন্ধু। মিয়ানমারের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদে যে কোনো পদক্ষেপ চীন আটকে দিচ্ছে, এটাকে বাংলাদেশ বন্ধুত্বসুলভ কোনো কাজ বলে মনে করে না। অন্যদিকে ভারতের অবস্থাও ভালো নয়, তারাও এই ইস্যুতে মিয়ানমারকে মদদ দিচ্ছে। ফরেস্ট কুকসন এবং টম ফেলিক্স জোয়েন তাদের উপসংহারে বলেছেন, চীন আর ভারত সর্বোত্তভাবে চেষ্টা করবে বাংলাদেশের দুর্বলতার সুযোগ নিয়েই বঙ্গোপসাগরে প্রভাব বিস্তারের চেষ্টায় কে কার আগে থাকতে পারে, কিন্তু তাদের উভয়ই ব্যর্থ হবে, কারণ বাংলাদেশও এখন এ নিয়ে এক দেশকে অন্য দেশের বিরুদ্ধে খেলানোর মাধ্যমে এখান থেকে তাদের প্রাপ্য আদায়ের চেষ্টা করবে। তারা মনে করেন, শেষ পর্যন্ত এক্ষেত্রে সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করবে দুদেশের বাণিজ্য নীতি। দুটি দেশের কোনোটি বাংলাদেশকে রপ্তানি ক্ষেত্রে কোনো ছাড় এখন পর্যন্ত দিচ্ছে না। দূরদেশই বাংলাদেশের রপ্তানির ক্ষেত্রে ব্যাপক আন্ডার ইনভয়েসিংয়ের সুযোগ নিচ্ছে, যেটি কিনা বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম নীতির চরম লঙ্ঘন। যত অর্থ তারা বাংলাদেশকে ঋণ দেয় তার চেয়ে আরও অনেক বেশি অর্থ তারা নেয় এভাবেই। কিন্তু এক্ষেত্রে চীন আছে সুবিধাজনক অবস্থানে, তাদের অর্থনীতি ভারতের তুলনায় অনেক বড়, বাণিজ্যও তারা এগিয়ে। কাজেই বাংলাদেশের রপ্তানি পণ্যের জন্য চীন যদি কোনোদিন তাদের বাজার খুলে দেয়, এই চীন ভারত দ্বন্দ্বে সুস্পষ্টভাবেই চীন জয়ী হবে, বাংলাদেশ ঝুঁকে পড়বে তাদের দিকেই। বাংলাদেশকে নিয়ে চীন ও ভারতের দ্বন্দ্বের পরবর্তী অংশে থাকছে আরও ভিডিও নিউজ আপডেট, দেখার ও আমন্ত্রণ রইলো।